আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সুজির রসালো পিঠা। আমাদের লাগছে এই কাপের এক কাপ সুজি, আর মেজারমেন্ট কাপের 1/3 কাপ ময়দা, আর এখানে অ্যাড করব কিছুটা চিনি, কিছুটা গুড়, একটু গুড়, এলাচ, দারচিনি, তেজপাতা। আর রসালো করার জন্য আমাদের দুধ লাগবে, লাগছে 2 ডিম, আর দিব একটু বেকিং সোডা। প্রথমে আমরা দুধটা জার করে নিব, একটু লবণ, গুড়, চিনি, তেজপাতা আর কয়টা এলাচ। প্রথমে দিয়ে দিচ্ছি 2 ডিম, একটু চিনি, একটু লবণ, সব একসাথে দেওয়া যাবে না। সুজি আর আটার মিশ্রণটা আমি একসাথে করব, ভালো করে মিশিয়ে নিব। এর সাথে একটু বেকিং পাউডার দিচ্ছি, সোডা। এখন অল্প অল্প করে দিব আর মিশাবো। কত বেশি ভালো হবে পিঠাগুলো। এখন আমি বাকিটা দিয়ে দিব। এখানে একটু পানি অ্যাড করব, আর একটু পানি দিব, আমাদের আর একটু পানি লাগবে। আমরা বাকি পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এখন আমরা দুধের রসে পিঠাগুলো ভিজাবো। দুধটা আগে জাল করে রেখেছি, দেখুন গরম আসছে, গরম দুধে পিঠাগুলো দিয়ে। আর এভাবে আমরা 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা রাখলে পিঠাগুলো একটু সফট হবে আর ভিতরে রসগুলো পরিপূর্ণভাবে। 2 ঘন্টা পর দেখুন রসে কতটা সফট আর কি সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি একটা পিঠা নিয়ে দেখাচ্ছি, দেখুন পিঠা কতখানি সফট হয়েছে। তো এভাবে আপনারা বানিয়ে খাবেন, খাওয়াবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।